সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। সাইকিয়াট্রিক ওয়ার্ড বা একটা স্ট্রোক বা সিভিএ পেশেন্টদের জন্য একটা রিহ্যাবিলিটেশন ওয়ার্ড, যেগুলোকে বলা হয় রিহ্যাবিলিটেশন সেন্টার, এই জাতীয় একটা প্যারালাল কিছু শুরু করার। তার সঙ্গে আমরা এসএমই স্যার, আমাদের আরামবাগ সুপার স্যার, এদের গাইডেন্সে আমরা এটা শুরু করতে পারলাম এনআরসি ইউনিটটা। পঞ্চায়েত প্রধান ছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি তিনি ছিলেন, সবাইকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। আর শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি কামার পুকুর পাশেই আছে জয়রামবাটি, মা সারদা দেবীর জন্মভূমি। তো এই আমি শুনলাম যে হুগলি জেলার মধ্যে এই দুটো এই সেন্টার, হ্যাঁ, নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার সেন্টার, এইটা মাত্র দুটো, তার মধ্যে একটা যে আমরা মহা সৌভাগ্যবান যে কামার পুকুর একটা এখানে হয়েছে। দেখুন, এটা কামারপুকুর তথা গোগাটের মানুষের কাছে একটা পাওনা, বাড়তি পাওনা। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।